मैं तो मैं तो उम्मती हूँ, उम्मती ऐ हूँ, शाहे शाहे उम्म। उम्म। সেখান থেকে একটা জিনিস ওনারা আমাকে বলে দিয়েছিলেন যে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে সরাসরি নিজামুদ্দিনে জামাত পাঠায়, আমার সরা করাই নিও, চিঠি ফ্যাক্স এগুলো গুরুত্ব না দিয়ে জামাত পাঠাইতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ইজতেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আগেও মুরব্বীরা বসছেন, আপনাদেরকে ডাকাইছেন, আপনাদের রায় নিয়েছেন, এদিকে বিভিন্ন অবস্থা চলতেছিল, এই প্রেক্ষিতে ওরা জলদি তড়িৎ ফাইসালা করে একটা জামাত পাঠিয়েছে। নিজামুদ্দিনে সরাসরি যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনারা আমাদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং সারা দুনিয়ার আরো মুরব্বীদের তো কয়েকজনকে সনেক করে নিয়েছেন যারা সবসময় সব বিষয়গুলো শুনেন। কাতারের মেহমান আসছে, তারপরে কানাডার মেহমান আসছে, শ্রীলঙ্কার মেহমান আসছে, ওনারা এসে আমাদের বাংলাদেশের বিষয়টি নিয়ে সব বিষয় ওনারা বিস্তারিত আমাদের থেকে শুনছেন। আমরা ছয় জনের জামাত ছিলাম, অসিফ ভাইও ছিলেন আর প্রফেসর লাইবুর সব ছিলেন, আরো হাসান রাইদার ভাই, রেজাউল করিম ভাই, মুফতি আতর রহমান সব ছিলেন। আলহামদুলিল্লাহ ওই ওনারা খুঁটিনাটি কোনো বিষয় শুনতে বাদ রাখেন নাই। আমাদের সমস্যা, প্রতিকূলতা, অসুবিধা, ইস্তেমা না হইলে কি সমস্যা, হইলে কি সুবিধা, কোনোভাবে আমাদের ইস্তেমা করতেই হবে, করা দরকার, সবই ওনারা শুনছেন। আবার আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের জেলাগুলির রায়গুলিকে আমরা শুনাই দিছি, সমস্ত জেলা যে আপনাদেরকে দেখানো হয়েছিল আমার শোনায় যাওয়ার আগে মন্ত্রণালয়ে, তো সমস্ত জেলার কি রায় ছিল এটাও শোনাই দাঁড়িয়েছে। তো সব শুনে আল্লাহকে শুকর, মুরব্বীরা বহু জোর ফিকির করছেন আমাদের জন্য, অনেক সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন। তবে সর্বশেষে এটাই যে আমাদের দেশের বিষয়, সব বিষয়ে সব কিছু সব দিক পুঙ্খানুপুঙ্খ দেখে দেশের মুরব্বীরা মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের ওইটাই সিদ্ধান্ত। আমরা অনেক সময় এখানে ভুল করি যে আমাদের এখানে মুরব্বীরাকে ডিঙ্গায় আমরা বলে ফেলাই যে নিজামুদ্দিনে কি বলে, তো নিজামুদ্দিন তো আসলে এনারা আমাদের জন্য নিজামুদ্দিনের প্রতিনিধি, যারা ওনারাই আসলে এই দেশের জন্য নিজামুদ্দিন মনে করতে হবে, তা নইলে আমাদের জন্য চেন কেটে যাবে, শিকল একটা শিকল কেটে গেলে কিন্তু শিকল শেষ। এই জন্য এটা আগের থেকেই যে তরতিব, বড়রা এখনো সেই তরতিবের উপরে আছেন যে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের মশওয়ারা, বাকি ওনাদেরকে কিভাবে ওনারা চালাবেন, কি মশওয়ারা দিয়ে দেবেন, কি নির্দেশনা দিবেন সেটা তো ওনারা দেয়নি। আর আলহামদুলিল্লাহ ওনারাও আমাদের রায়কে বড় গুরুত্ব দিচ্ছেন, আপনাদের সকলের রায়কে ওখানে পৌঁছাইছেন আমাদের দেশে, তো আসে ভাই সাফ করে বলে দিয়েছেন আপনাদের রায়ের ভিন্নতা থাকলে ভিন্ন দেন, প্রত্যেকের নিজের মনের কথা খুলে বলেন, মুরব্বীরা সব মিলে যেটা তৈরি করবে আমরা এটার উপরে আমল করবো। তো এটার বরকতই আলহামদুলিল্লাহ আজকে যেরকম আমরা একটু স্বস্তিদায়ক অবস্থা পাইতেছি, যে আমরা যেরকম সকলেরই আবেগ ছিল যে আমাদের ইজতেমা পৃথকভাবে হোক, এখতেলাত একসঙ্গে মেলামেলার সাথে না হোক, মেলামেলা না হোক, সেটা তো আল্লাহ পাক মঞ্জুর করছেন। গতকালকের যে মশওয়ারা ছিলেন, আসিফ ভাই গেছিলেন, আমাদের মুরব্বীদের দুজন গেছিলেন, মাওলানা সাহেব সব গেছিলেন, ওনারা আমাদেরকে এসে যে কাগজে শুনেছেন এবং পত্রপত্রিকায় আপনারা দেখছেন সেটা এরকমই ছিল যে ঠিক আছে একসঙ্গে ইজতেমা হবে, সরকারি যে সিদ্ধান্ত এটাকে ওরা একসঙ্গে হলো আর আমাদের মানসা মুরব্বীদের মানসা প্রতিফলনের জন্য হয়ে যায়, দুইটাকে ওনারা সমন্বয় করছেন এবং সেটা এভাবেই হবে যে প্রথম দুই দিন ওনারা ইজতেমা করে নেবেন, এরপরে দোয়া হয়ে যাবে, ওনাদের মজমা রাতের ভিতরে খালি করে দেবে, পরের দিন ফজর থেকেই আমাদের আমল শুরু হবে। এবং রাতের কখন কয়টা শেষ করবে, আমরা কখন ঢুকবো, এগুলি আজকেও বৈঠক আছে, এসব আলাপ আলোচনা চলতেছে, সুশৃঙ্খলভাবে আমরা কখন আসবো, কিভাবে আসবো ইনশাল্লাহ এই মশওয়ারা শেষে আপনাদেরকে বলবেও। বাকি আলহামদুলিল্লাহ আর বাকি দুই দিন বলতে আমাদের হলো রবি সোম, আবার মঙ্গলবারে আমাদের দোয়া হবে। হ্যাঁ আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমাদের এই নিজামুদ্দিন ওলাদের মুরব্বীদের যে মশওয়ারা সেটার আলোকেই আমাদের মুরব্বীরা এখানে এসে মশওয়ারা করছেন এবং সরকারি প্রতিনিধির সামনে আমরাও বলছি যে নিজামুদ্দিন আমাদেরকে কোথায় বলছেন তোমরা দেশীয় বিষয় দেশীয়ভাবে মশওয়ারা করে সিদ্ধান্ত নিবা, যেটা এটাই আমাদের মশওয়ারা। এতে করে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ফরক পাইতা হয়েছে, এই আলোকে ওনারা যে নির্দেশনা দিয়েছেন তাতে কথা হওয়ার পরে শেষ পর্যায়ে আমাদের মশওয়ারার শেষ পর্যায়ে অসিফ ভাই এবং মন্ত্রী মহোদয় যে আলাপ করতেছিলেন সর্বশেষ পর্যায়ে ইচ্ছা যদি কিছুতেই ওনারা আলাদা করতেই না চায়, পৃথক সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে,
তো উনি এই ধরনের একটা প্রপোজাল দিলেন, ওনারা চিন্তা ভাবনা করে আল্লাহ শুকর ওনারা এটা মানছেন। এতে আমরা মনের ভিতরে সবার একটা খুশি পাই যাচ্ছি কিনা ভাই, আলহামদুলিল্লাহ। এটা নিজামুদ্দিনের মশওয়ারা মানারই ফসল। আর নিজামুদ্দিন যেরকম নির্দেশক বিশেষ গুরুত্ব বিষয়ে আমরা যাই, আর ওখানে গেলে পরে যে যে নোরানিয়ত হয় মশওয়ারা মানার কারণে যে ইস্তেমাই কুয়াত পাওয়া হয়, এটাকে আমরা সর্বসময়ের জন্য ধরে রাখবো ইনশাআল্লাহ। কিছু ভাইরা দাঁড়ায় আছে, আপনাদের আর একটু একটু আগে আসেন, ওই ভাইরা বসার জায়গা পাবে। উপর মাইকের কানেকশন আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই জায়গা না হলে উপর।